হাই ফ্রেন্ড ওয়েলকাম টু সানরাইজ স্টাডি টিউটোর সানরাইজ টিউটর চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা তোমরা সকলেই জানো যে স্কুলে স্কুলে অলরেডি টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তের প্রত্যেকটি স্কুলে টেস্ট পরীক্ষা অলরেডি চলছে আর এই টেস্ট পরীক্ষা শেষ হলেই তোমাদের রিলিজড হবে টেস্ট পেপার আর এ বিষয়ে হয়তো সকলে একটু চিন্তিত আছো যে কোন টেস্ট পেপারের প্রশ্নপত্রের মান ভালো কোন টেস্ট পেপারে কষলে আমরা মাধ্যমিক বা এইচএসএ খুব ভালো নাম্বার অ্যাটেন্ড করতে পারবো আর এই নাম্বারেই তো সব কিছু আমাদের তোমরা সকলেই জানো তাই আমার এই আজকের ভিডিও আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব হোয়াট ইজ টেস্ট পেপার বা টেস্ট পেপার আসলে কী টেস্ট পেপার আমরা কেন কষবো টেস্ট পেপার কবে প্রকাশিত হবে আর কোন টেস্ট পেপার কষলে আমরা অধিক নাম্বার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ক্যারি করতে পারবো তার জন্য আমার এই ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখুন তো চলে এলাম বন্ধুরা আমার প্রথম প্রশ্নে হোয়াট ইজ টেস্ট পেপার বা টেস্ট পেপার আসলে কি। বন্ধুরা টেস্ট পেপার আসলে কোনো লেখক বা লেখিকার লিখিত কোনো বই নয় টেস্ট পেপার আসলে হল প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে নামি দামি প্রত্যেকটি স্কুলে সং জোগাড় করা কয়েকটি প্রশ্নপত্রের সংকলন মাত্র আর এই টেস্ট পেপার হলো পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রান্তে থাকা অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকার দ্বারা অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকার যে অভিজ্ঞতার বহিঃপ্রকাশ এই টেস্ট পেপারের মধ্যে আমরা দেখতে পাই এটাই হলো টেস্ট পেপার এবারে আলোচনা করব টেস্ট পেপার আমরা কেন কষব হুম সত্যি তো তাই টেস্ট পেপার কষবই বা কেন টেস্ট পেপার কষবো এই জন্যই আমাদের পরীক্ষা মান যাতে ভালো হয় পরীক্ষার লেখার মান যাতে ভালো হয় আমরা অনেকেই আছি যারা হয়তো মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য অনেকে আছি মাধ্যমিক পরীক্ষা নিয়ে সেরকম আমাদের খুব একটা ধারণা নেই মাধ্যমিক প্রশ্নপত্রের উপর সেরকম একটা ধারণা নেই তাহলে যদি আমরা টেস্ট পেপার কষি তোমরা টেস্ট পরীক্ষা স্কুলে স্কুলে দিয়েছ এছাড়াও তোমরা যদি টেস্ট পেপার কষো তাহলে কী হবে তোমরা যে মাধ্যমিক হলে যাওয়ার পরে প্রশ্নপত্রের উপরে তোমরা প্রশ্নপত্রেতে আগের থেকে একটা স্বচ্ছ ধারণা অর্জন করতে পারবে স্বচ্ছ জ্ঞান অর্জন করতে পারবে যার ফলে তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা অতি অবশ্যই খুব ভালো হবে আর টেস্ট পেপার কষা এই জন্যই স্বচ্ছ জ্ঞান বা ধারণা অর্জন করা প্রশ্নপত্রের উপর আর তোমার এই প্রশ্নপত্রটার উপরে নির্ভর করছে তোমার সারা জীবনের মাধ্যমিকের সাফল্য বা উচ্চ মাধ্যমিকের সাফল্য এরপর আসছি তৃতীয় প্রশ্নে টেস্ট পেপার কখন রিলিজ হবে মাধ্যমিকের টেস্ট পেপার রিলিজ হবে মোটামুটি ডিসেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত মাধ্যমিকের টেস্ট পেপার রিলিজ হয়ে যাবে এবার উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার কখন রিলিজ হবে উচ্চ উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার রিলিজ হবে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ডিসেম্বরের সেকেন্ড উইকের মধ্যে এইচএসএস স্টেট টেস্ট পেপার রিলিজ হয়ে যাবে তো চলে এলাম বন্ধুরা মূল প্রশ্নে কোন টেস্ট পেপার কিনলে আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মান বা পরীক্ষা সম্পর্কে স্বচ্ছ ধারণা সবচেয়ে বেশি অর্জন করতে পারব তো বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি প্রান্তের বাজারে তোমরা অনেক টেস্ট পেপার দেখতে পাবে তার মধ্যে আমি দুটো খুব জনপ্রিয় টেস্ট পেপার সম্পর্কে কথা বলব এক হলো ডাব্লিউ বিটিএ যা কয়েক বছর আগে থেকে রিলিজ হয়েছে প্রশ্নপত্রের মান ভালো এতে উত্তরপত্র দেওয়া থাকে এমসিকিউ এবং এসএকিউর কিউর জন্য আরেক হলো এবিটিএ এবিটি হলো খুব পুরনো টেস্ট পেপার এতে প্রশ্নপত্রের মান খুব ভালো এতে ছাপার ভুল খুব কম এবারে আমি আলোচনা করব এবিটিএ কি আর ডাব্লিউ বিএটি কী ডাব্লিউ বিটিএ হলো নতুন রিলিজ হয়েছে নতুন বলতে আজ বছর তিন থেকে চার রিলিজ হয়েছে ডাব্লিউ বি সে অর্থে ভুল সেরকম নেই তবে সে অর্থে যেখানে উত্তরপত্র থাকে প্রশ্নপত্রের শেষে উত্তরপত্র থাকে এমসি কিউ এবং এসে কিউ এবং এসে কিউর কিছু কিছু উত্তরপত্রে ভুল থাকে তো যারা চাইছো যে আমরা টেস্ট পেপারের সাথে সাথে যেমন উত্তরটাও পাই এমসি এবং এসএ কিউ তারা ডাব্লিউ কিনতে পারো তবে আমার একটা এখানে সাজেশন রইলো তোমরা ডাব্লিউ টেস্ট পেপার কিনলেও তোমরা একবার শিক্ষক মহাশয়ের সাথে পরামর্শ করে জেনে নেবে উত্তরটা ঠিক দেওয়া আছে কি না নাইনটি পার্সেন্ট বা তারও এবার উত্তর ঠিক থাকে কিন্তু কিছু তো প্রশ্নর উত্তর ভুল থাকে তাহলে সে কারণেই বলবো একবার শিক্ষক মহাশয়ের সঙ্গে পরামর্শ করে নিতে পারো পারলে আমাকেও এই চ্যানেলে প্রোভাইড করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেল লিংক। আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখানে তোমরা প্রোভাইড করতে পারো আমি আমার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এটা গেল ডাব্লিউ বিটি এর যারা চাইছো যে আমরা প্রশ্নপত্রের সাথে উত্তর এমসি কিউ এবং কিউর উত্তরটাও চাই তারা কিনবে ডাব্লিউ টি অনলি এইচএস মাধ্যমিকরা এখনও বলিনি এবার ডা এর ব্যাপার এবিটি হলো খুব পুরনো টেস্ট পেপার এতে প্রশ্নপত্রের মান খুব ভালো এবং সে অর্থে ছাপার ভুলও খুব কম আর এতে উত্তরপত্র থাকে না উত্তরপত্র বলতে এমসি এবং এসএ কিউর উত্তরপত্র এখানে দেওয়া থাকে না যারা চাইছো যা আমরা এমসি কিউ এবং এসএ কিউ উত্তরপত্র নিজেরাই তৈরি করব তাতে আমাদের প্র্যাকটিসটাও খুব ভালো হবে তাতে আমাদের বইটাও দুবার একবার রিভিশন হয়ে যাবে তারা চাইবে এবটিএ কিনতে এবং যারা চাইছ যে আমরা ডাব্লিউ বিটি কিনবো আমাদের উত্তরপত্র দরকার তারা কিনবে ডাব্লিউ বিটিএ এরপরের ব্যাপার আসছি মাধ্যমিক সম্পর্কে বন্ধুরা সত্যি কথা বলতে কি যে মাধ্যমিক এখন যারা দিবে দু হাজার কুড়ি সালে তারা কিন্তু কোনো টেস্ট পেপারে কিনো না তোমরা ফালতু ফালতু এক থেকে দেড়শো টাকা কি দুশো টাকা লোকসান করবে তার কারণ যদি যে আমার তোমরা যে টিচার এখানে টিউশান টিচারের কাছে টিউশন পড়ো তারা একান্তই চাপ না দিলে তোমরা কিনো না তার কারণ তোমাদের জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে তোমাদেরকে স্কুল থেকে একটা পর্ষদের টেস্ট পেপার তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং পর্ষদের টেস্ট পেপারে সে অর্থে ছাপানোর ভুল নেই বললেই চলে এবং প্রশ্নপত্রের মান খুব ভালো অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই টেস্ট পেপার রচিত হয় আরেকটি বিষয় হলো এখানে তোমার এমসি কিউ এবং কিউর উত্তরও দেওয়া থাকে সে অর্থে আমি চাইবো যে তোমরা ফালতু এক থেকে দেড়শো টাকা নষ্ট না করে তোমরা ওটাতে অন্য কোনো কাজে লাগো এটাই আমি চাই তো তোমরা চাইব যে একান্তই যদি শিক্ষক মহাশয় চাপ না দিই তোমরা টেস্ট পেপার কিনো না কিছুদিন ওয়েট করো সে অর্থে বই আমি তো আগেই বলেছি টেস্ট বুক বেশি ফলো করো তার কারণ টেক্সট বুক থেকে সমস্ত কোয়েশ্চেন আসে তো টেক্সট বুক বেশি ফলো করো সেই কদিন তোমরা একটু টেক্সট বুকটা ফলো করো আর তোমাদের কিছুদিনের মধ্যে চলে আসবে মাধ্যমিকের টেস্ট পেপার তো বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্রমে একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সকালে সুস্থ থাকবেন সুস্থ রাখবেন ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে বেল আইকনটিও বাজিয়ে দিয়ে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন তার কারণ এখন থেকে এই চ্যানেলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাজেশন প্রোভাইড করা হবে